কল। নমস্কার বাবু। আরে ধেরনো যে এখানে হঠাৎ টাইম খারাপ তাই। গত 4 দিন ধরে খুব ক্লান্ত লাগছে, 10-12 দিন ধরে এরকমই চলছে। ওই কামেশ্বরি করছে তো এসব, বরগন অ্যাব্রড, তাই চাকে পাচ্ছে কামরা। কামেশ্বরি তো বাড়িতে আসছেই না, এইটা আসছে। সুগার হয়েছে মনে হচ্ছে আমার, বউ সদরে গিয়ে দেখাতে বলেছিল, তাও আমি আপনার কাছে দেখাতে এলাম। এই ঠিক করেছো, সদর যদি ভুল করে চলে যেতে তাহলে কয়েক লাখ টাকার চুনা খেয়ে যেতে। সেটা কেন? সিটিতে গেলে সিটি স্ক্যানিং, ডাউন স্ক্যানিং, বডি স্ক্যানিং, ব্রেন স্ক্যানিং, এনআরআই, এমআরআই, ইসিজি, এক্সরে, এই সমস্ত করিয়ে পকেট ফসা করে দিত। তাহলে কি করি? 100 গিভ, সুগার লেভেল আমি বলে দেবো। আমার কাছে 50 আছে। তুমি চিনি ফ্রি? আরে বাস, এবার তো মাছি আসছে। চিনি না, কুড় আছে বোধহয়। কুড়টাও কি অসুখ? তবে ওষুধ দিচ্ছি, দাঁড়াও। শোনো, এটা একটা দিনে খাবে একটা রাতে, তাহলে সেরে যাবে। কোড়াকে ছাড়ো। কিসের জন্য? আমার এটা ড্রেস করতে হবে না, বললে এমনি ছেড়ে দেবো। জাস্ট লাইক গঙ্গা, অল রক্ত সব সরিয়ে ফেলো। আরে আরে না, আপনি করে দিন, কাল টাকা দেবো। কোন ডাক্তার এরম টেস্ট করে না। সুগার থাকলে তো টেস্ট করবো। সুগার নেই, কিন্তু ও যে বললো ওর প্রচুর হিসি হচ্ছে। কোন কাল এটা? শীতকাল, এই সময় বুড়োদের হিসি একটু বেশি হয়। যে কালই হোক, পয়সা ঘোরাতে গেলে তোমার কাছেই আসতে হবে। নমস্কার। আরে কানাই, রোগা বিকামিং কেন? যে টনিক দিয়েছিলাম সেটা খাও না। কি আর বলবো, টনিকের বোতল খোলবার শক্তি নাই। বউ খুলতে পারে না, পেছনে ব্যথা, না বইতে পারছে না শুইতে পারছে। তা নাকি, পেছন করো, নিচো। পাছামারি, ছুঁচটাই ব্রোকেন টোটাল। কোনো ব্যাপার না, ইউ গো। আমার পেছনে ব্যথা না, আমার বউ। এটা আগে বলা উচিত ছিল না। কিছু হইব না তো। 100 টাকা দাও, ব্যথা কমার ওষুধ দিচ্ছি। মন্দিরের সামনে ইউগো, আমি আসছি। আরে দে, পেট্রোল শেষ। থাকলে তো শেষ হবে, চেঙ্গিস খা যখন ইন্ডিয়া ছেড়েছিল তখন আমি এটাতে পেট্রোল ভরিয়েছিলাম।